স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। সামরিক অভিযানের অষ্টম দিনে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী খারসনের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এখন পর্যন্ত রুশ দখলে যাওয়া সবচেয়ে বড় শহর খারসন। এছাড়া কয়েকটি শহরে ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়েছে। এগুলো দখল হলে ইউক্রেনিয়ানরা সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। রুশ বাহিনীর অভিযানের অষ্টম দিন ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থল ও একটি মেট্রো স্টেশনে কয়েক দফা বিস্ফোরণ হয়। এছাড়া বিভিন্ন শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বহু বেসামরিক লোক হতাহত হয়েছে। প্রাণ বাঁচাতে এরই মধ্যে 10 লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। রাশিয়া ও ইউক্রেন সংকট নিরসনে আজ দ্বিতীয় দফায় বৈঠকে বসেছেন দুই দেশের প্রতিনিধিরা। বেলারুশ পোল্যান্ড সীমান্তে আলোচনা চলছে। এদিকে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে আনা এক প্রস্তাবে অনুমোদন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। এদিকে ইউক্রেনের রকেট হামলায় নিহত প্রকৌশলী মোহাম্মদ হাদিসুর রহমানের বরগুনার বাড়িতে চলছে শোকের মাতম। এই নাবিকের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তার স্বজনরা। জাহাজে থাকা বাকি 28 বাংলাদেশি তাদেরকে দ্রুত উদ্ধারের অনুরোধ জানিয়েছেন। তারা সবাই অলিভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির কর্মী। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বাংলাদেশ মেরিন একাডেমি জানিয়েছে বাংলাদেশ সময় বুধবার রাত 9টার দিকে বাংলা সমৃদ্ধিতে রকেট হামলা হয়। এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। অন্যদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ইউক্রেনের অলিভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ এমভি বাংলা সমৃদ্ধিতে রকেট হামলার পর নাবিকদের জন্য আরও নিরাপদ রাস্তা বের করার চেষ্টা চলছে। তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। সচিবালয়ে আজ সাংবাদিকদের এসব কথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। যদি কোনো নিরাপদ একটা আরও মানে যদি রাস্তা আমরা বের করতে পারি, আমরা কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে, তাহলে হয়তো তা সেখান থেকে তাদেরকে আমরা ইয়ে করতে পারি। ইতিমধ্যেই আমরা যে হাদিসুর রহমান যে মারা গেছেন তার মৃতদেহটি আমরা সংরক্ষণ করছি জাহাজেই। এখন যুদ্ধ পরিস্থিতির উপরে সব কিছু নির্ভর করে যে আমরা কি অবস্থায় যাবো। দালালের মাধ্যমে অবৈধভাবে লিবিয়ায় গিয়ে গ্রেফতার 114 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় সকালে বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানিয়েছে 2021 সালের বিভিন্ন সময় ভিজিট ভিসায় দুবাই, ওমান ও মালয়েশিয়া গিয়েছিলেন তারা। ইতালি নেওয়ার কথা বলে সেখান থেকে দালালরা তাদের লিবিয়ার ত্রিপোলিতে নেয়। পরে লিবিয়ার পুলিশ এবং সেনাবাহিনী তাদের গ্রেফতার করে। 114 জনের কেউ কেউ 6 থেকে 9 মাস ধরেও কারাগারে ছিলেন। ইউরোপে পৌঁছে দেওয়ার আশা দেখে দালালরা তাদের কাছ থেকে 11 থেকে 15 লাখ টাকা নিয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে সরকার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। জয় বাংলাকে জাতীয় স্লোগান করা একটি বড় অর্জন বলে মন্তব্য করেন সরকার প্রধান। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে দক্ষিণাঞ্চলে আর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা করব, তবে সেখানে আমাদের স্থান পাওয়া একটু কঠিন। আমরা সেই ধরনের এখনও পর্যবেক্ষণ চলছে যে কোন জায়গাটায় করলে ভালো হবে। সকল বিভাগীয় শহরে বঙ্গবন্ধু নব থিয়েটার আমরা স্থাপন করব, কারণ আমাদের 8টা বিভাগেই যাতে নব থিয়েটার হয়। ইতিমধ্যে আরও 4-5টার কাজ আমরা পাশ করে দিয়েছি, আইনও পাশ করা হয়ে গেছে, কাজই বাকিগুলো আমরা করব, প্রত্যেক জেলায় মানে বিভাগে করব। ঢাকায় ভবন নির্মাণের নকশায় সিটি কর্পোরেশনের অনুমতি লাগবে না, তবে ভবনটি কোথায় নির্মাণ করা হচ্ছে সে বিষয়ে তাদের সম্মতি লাগবে। সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কথা জানান। তিনি বলেন হয়রানি করতে নয়, সুন্দর নগরী গড়তে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সভায় মশামুক্ত নগরী গড়তে মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী। জানান মশার প্রজনন রোধে সবার সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। এ সময় ঢাকার দুই মেয়র জানান মশা নিধনে 80 থেকে 80 নিচে 4 মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এবার দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনায় বুধবার 7,735 জন মারা গেছে। রোগী শনাক্ত হয়েছে 15,79,000-এর বেশি। শিগগিরই করোনা আক্রান্তদের বিনামূল্যে ফাইজারের তৈরি অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিড দেওয়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংক্রমণ বাড়ায় চলতি সপ্তাহে হংকংয়ের সাবওয়ে অপারেটর, বাস কোম্পানি ও সুপারমার্কেটগুলো তাদের পরিষেবা কমানোর ঘোষণা দিয়েছে। এদিকে শিগগিরই সীমান্তের কড়াকড়ি শিথিল করে বিদেশি নাগরিকদের দেশে প্রবেশের সুযোগ দিতে যাচ্ছে জাপান। তবে করোনার ওমিক্রন ধরনের বিস্তার ঠেকাতে বিধিনিষেধ আরও কঠোর করতে যাচ্ছে সরকার।
ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে অন্তত 13 জন মারা গেছে। এর মধ্যে সেখানকার অনেক শহর পানিতে তলিয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের বাসিন্দারা। বিভিন্ন শহরে এখনও বৃষ্টি হচ্ছে, এতে উদ্ধার ও পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হচ্ছে। পানি বাড়তে থাকে নিউ সাউথ ওয়েলস রাজ্যের 76টি স্থানে আর কুইন্সল্যান্ডের 18টি স্থানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। দুই অঙ্গরাজ্যের প্রায় 5 লাখ বাসিন্দাকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/deeptonews এই ঠিকানায়।